বনজ কুমার মজুমদার, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক বা AIGP, বর্তমানে তিনি দ্বিতীয় দফায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI এর প্রধান হিসেবে কাজ করছেন। বনজ কুমারের জন্ম পিরোজপুর সদরে, গ্রামের নাম জুজখোলা। মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা সেখানেই, এরপর উচ্চ মাধ্যমিকের পড়াশোনা শেষ করেন সরকারি সরওয়ার্দি কলেজ পিরোজপুর থেকে। উচ্চতর পড়াশোনা শেষ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রনিক ও ইলেকট্রনিক্সে। পড়াশোনা প্রকৌশল বিষয়ে, হয়তো হতেনও প্রকৌশলী। পুলিশে আসার আগেও তাই ছিলেন। প্রথমে সহকারী প্রকৌশলী হিসেবে কাজ করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে, পরে কাজ করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড PDB-তে। বনজ কুমারের দুই সন্তান, দুইজনই মেয়ে। বড় মেয়ের পড়াশোনা কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ে, আর ছোট মেয়ে পড়াশোনা করছেন দেশেরই একটি ইংরেজি মাধ্যমে। তার স্ত্রী পেশায় চিকিৎসক। পুলিশিংয়ে পেশাগত কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অসংখ্য পদক। এর মধ্যে 2008 সালে কক্সবাজার জেলা পুলিশের পুলিশ সুপার ছিলেন তিনি। তখন গৃহকর্মীদের নিয়ে কাজ করার জন্য প্রথমবারের মতো রাষ্ট্রপতি পুলিশ পদক পান তিনি, আর 2019 ও 2020 সালে দুইবার পান বাংলাদেশ পুলিশ পদক। বনজ কুমার 12তম BCS-এ যোগ দেন। তখন তাদের ব্যাচেই প্রথমবারের মতো প্রশিক্ষণ নেন বাংলাদেশ মিলিটারি একাডেমিতে। তখন সেটাকে বলা হতো বেসিক মিলিটারি ট্রেনিং অফ পুলিশ। সেনাবাহিনীর ক্যাডারদের সাথে 6 মাস প্রশিক্ষণ নেন তিনি। এরপর মূল প্রশিক্ষণ শুরু করেন বাংলাদেশ পুলিশ একাডেমিতে। কক্সবাজারে পুলিশ সুপার হিসেবে থাকাকালীন জেলা পুলিশের অধীনেই সীমিত পরিসরে চালু করেন ট্যুরিস্ট পুলিশ। তখন ট্যুরিস্ট পুলিশের ধারণা ছিল একেবারেই নতুন। বর্তমানে তা পুলিশের একটি বিভাগে পরিণত হয়েছে। বনজ কুমার মজুমদার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন PBI-তে যোগ দেন 2016 সালে। এরপর PBI-তে আসা মামলার নথি সংরক্ষণের জন্য তৈরি করেন নতুন এক সফটওয়্যার, আর এতে করে সরকারি এই প্রতিষ্ঠানটির নথি সংরক্ষণ কাজে আসে গতিশীলতা। প্রতিষ্ঠানটির দায়িত্বে আসার পর তিনি PBI-এর জন্য একটি আধুনিক ফরেন্সিক ল্যাব স্থাপন করেন। এই ফরেন্সিক ল্যাবকে আরও যুগোপযোগী করে তুলতে তিনি নানা পদক্ষেপ গ্রহণ করেন, আর এর মধ্যে তাদের করা প্রতিবেদনগুলো আদালতে হয়ে উঠেছে গ্রহণযোগ্য। অত্যাধুনিক এই ল্যাব সুবিধা বর্তমানে PBI সহ জেলা ও মেট্রোপলিটন পুলিশও সমানভাবে ব্যবহার করছে। দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ নির্বাচন কমিশনে থাকা NID ডাটা ব্যাংকে প্রবেশের ক্ষেত্রে উদ্যোগ নেন তিনি, ফলে অপরাধ কাজের সাথে জড়িত আসামি ও ভুক্তভোগী পরিচয় শনাক্তের কাজটি সহজ হয়ে উঠেছে। এতে করে PBI-এর অন্যান্য ইউনিটগুলো তাৎক্ষণিকভাবে ডাটাবেস থেকে তথ্য যাচাইয়ের সুবিধা গ্রহণ করতে পারছে। তার অধীনে দেশের ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম চালু করে PBI। বর্তমানে PBI-এর সব ইউনিট এই পদ্ধতির সফল ব্যবহার করছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা তিনি, সামলাতে হয় নানা চাপ। মেলে না খুব একটা অবসর, তারপরেও যেইটুকু অবসর পান বই পড়েন আর দেখেন সিনেমা। তাছাড়া অবসরে স্ত্রীর সাথে মেডিকেল টার্ম নিয়েও আলোচনা করেন এই পুলিশ কর্মকর্তা। Thank you.